জলবিদ্যুৎ উৎপাদন, রাজশাহী সরকারি সার্ভে ইনস্টিটিউট। জলবিদ্যুৎ শক্তি একটি পুনর্বিকরণযোগ্য শক্তির উৎস, যা বিদ্যুৎ উৎপাদনের জন্য জলের চলমান শক্তিকে কাজে লাগায়। আপনি বাড়িতে বা কর্মস্থলে আপনার আলো জ্বালানোর অনেক আগেই জলবিদ্যুৎ প্রক্রিয়া শুরু হয়। বৃহৎ আকারের জলবিদ্যুৎ প্রকল্পগুলো সাধারণত বাঁধগুলিকে জড়িত করে, নদী প্রবাহিত এবং জোয়ার ভাটা প্রকল্পগুলি পুনর্বিকরণযোগ্য বিদ্যুৎ তৈরির জন্য জল সরানোর শক্তি ব্যবহার করে। আমার নাম মোহাম্মদ আব্দুল আলিম, আমি রাজশাহী সরকারি সার্ভে কলেজের পঞ্চম সেমিস্টারের স্টুডেন্ট। আর আমি একটি মূলত প্রজেক্ট তৈরি করছি, যে প্রজেক্টটির সাহায্যে আমরা নদীর স্রোতকে ব্যবহার করে কীভাবে জল থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করব। তো আমরা নদীর স্রোত থেকে যদি বিদ্যুৎ উৎপাদন করি তাহলে আমাদের খরচ অনেক কমে যাবে, এবং আমরা যদি এটা একবার স্থাপন করি তাহলে সেটা আমরা 400 থেকে 600 বছর পর্যন্ত আমরা সেই বিদ্যুৎটা উৎপাদন করতে পারবো। এটাতে মনে করেন যে আমাদের মানে খরচ অনেকটাই কমে যাবে, এবং এটা একটি স্থায়ী প্রকল্প। আমরা যে টারবাইনটা ব্যবহার করব, সেই টারবাইনটা আমরা নদীর মানে প্রায় 4 থেকে 5 তলার গভীরে আমরা স্থাপন করব টারবাইনটা। সেই টারবাইনটা ঘুরিয়ে আমরা যে বিদ্যুৎ পাবো সেটা আমরা মূলত এসি কারেন্ট পাবো। যে বিদ্যুৎটা পাবো সেটাকে আমরা একটা স্টোররুমে আমরা জমা করব, এবং সেটাকে আমরা ট্রান্সফরমারের সাহায্যে জেনারেটর দিয়ে মানে এসিতে রূপান্তর করে আমরা সারা দেশে সেই বিদ্যুৎটা আমরা সরবরাহ করব। এবং আমরা যে বিদ্যুৎটা সরবরাহ করে রাখবো সেটা আমরা হয়তো 3 মাস থেকে 4 মাস নদীতে পানি থাকবে, সে সময় আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। কিন্তু আমরা যদি স্টোররুমে জমা করে রাখি বিদ্যুৎটা তাহলে সেটা আমরা সারা বছর মানে সেখান থেকে বিদ্যুৎ আমরা করতে পারবো, সরবরাহ করতে পারবো। সারা বছর তো নদীতে পানি থাকে না, তাই সারা বছর আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি না এই টারবাইনের সাহায্যে। তাই আমরা যে 3 মাস আমরা বিদ্যুৎটা উৎপাদন করব সেই বিদ্যুৎটাই আমরা হলো জেনারেটরের মাধ্যমে স্টোররুমে জমা করে রাখবো, এবং সেই বিদ্যুৎটা আমরা সারা বছর সরবরাহ করতে পারবো। এই প্রকল্পের বৈদ্যুতিক খরচ অনেক কম, এবং এটা প্রতি ইউনিটে আমরা মাত্র 1 টাকারও কম খরচে আমরা বিদ্যুৎ মানে সাপ্লাই সরবরাহ করতে পারবো, এবং আমরা অনেক অল্প খরচে আমরা বিদ্যুৎ পেতে পারবো সবাই।